সালামু আলাইকুম চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি তৈরি করে দেখাচ্ছি টার্কিস কাবাব খুব সহজ এবং বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই মজাদার কাবাবটা আপনারা তৈরি করে ফেলতে পারবেন আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে রাখবেন কাবাব তৈরি করার জন্য এখানে আমি চারটা লেগ পিস নিয়ে নিয়েছি লেগ পিস এবং থাই পিস দিয়ে কিন্তু এই কাবাবটা তৈরি করলে বেশি ভালো হয় তবে আপনারা চাইলে ব্রেস্ট পিস যেটা থাকে হাট ছাড়া সেটাও নিতে পারেন লেগ পিস এবং থাই পিস থেকে আমি প্রথমে হাড়টা আলাদা করে নেব এইভাবে কেটে নিয়ে মাঝখানে যে হাড়টা থাকে সেটা ভেঙে নিলে আর সাইড থেকে একটু কেটে নিলে খুব সহজেই কিন্তু আপনারা হাড়গুলো আলাদা করে ফেলতে পারবেন একইভাবে আমি সবগুলো লেগ পিস এবং থাইপিস থেকে হাড়গুলো আলাদা করে নেব আমি সবগুলো লেগ পিস এবং থাই পিস থেকে হাড়গুলো আলাদা করে নিয়েছি হাড়গুলো আলাদা করে নেওয়ার পর দেখুন মাংসের সাইজটা এইরকম হবে এখন মাংসের এই পিসগুলোকে আমি চার ভাগে ভাগ করে নেব খুব বেশি বড় করাও যাবে না আবার একেবারে ছোটও করা যাবে না মোটামুটি চার পিস করলেই একটা মিডিয়াম সাইজ হবে আর যেহেতু এই মাংসের পিসগুলো সমান নয় অর্থাৎ ব্রেস্ট পিস দিয়ে নর্মালি কাবাব তৈরি করি সেরকম চার কোন নয় তাই এটা কিন্তু কাঠিতে বাজানোর একটা টেকনিক আছে আপনারা আশা করছি পুরো ভিডিওটা দেখবেন তাহলে আপনারাও বুঝে নিতে পারবেন হাট থেকে আলাদা করে নেওয়ার পর এখানে আমার পাঁচশো গ্রামের মতো মাংস হয়েছে অর্থাৎ হাফ কেজি মাংস এখানে আমার হয়েছে আর এই কাবাবে কিন্তু আমি খুব অল্প পরিমাণ মশলা ব্যবহার করেছি আপনারা চেষ্টা করবেন যে যে মশলা এবং যে পরিমাণে আমি ব্যবহার করেছি সেভাবেই ব্যবহার করতে তাহলেই কিন্তু কাবাবের পুরো টেস্টটা আপনারা পাবেন এখন একটা মিক্সিং বলে আমি এখানে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস আপনারা এখানে টমেটো পেস্টও ব্যবহার করতে পারেন গোলমরিচের গুঁড়া দিচ্ছি হাফ টেবিল চামচ আর এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি এখানে চিলি ফ্লেক্স ঝালটা যদি কম খেতে চান তাহলে চিলি ফ্লেক্সের পরিমাণটা কিছুটা কমিয়ে দিতে পারেন এখন এখানে আমি দারুচিনি গুড়া করে নিয়েছি মাত্র ফ্রেশ গুঁড়া করে নিয়েছি তার থেকে এক চিমটি পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিচ্ছে আমি এক টেবিল চামচ পরিমাণ আর দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ ফ্রেশ লেবুর রস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দেবো আমি স্বাদ মতো ব্যাস এইটুকু মশলাই কিন্তু দিচ্ছি আর কিন্তু কিছুই আমি ব্যবহার করছি না এখন সবকিছু মশলা আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার সময় কিন্তু খুব সুন্দর একটা শুক্রাণ বেরিয়ে আসবে আপনারা তৈরি করার সময় কিন্তু সেটা পাবেন দেখুন কালারটা কত চমৎকার এসেছে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে যে মাংসটা আমি কেটে রেখেছিলাম সেগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো সবগুলো মাংস দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে যেন সবগুলো মাংসের গায়ে মশলাটা খুব ভালোভাবে মিশে যায় এখানে আমি সামান্য একটু ফুড কালার ব্যবহার করেছি জর্দার রং দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন আমি কালারটা আরও সুন্দর করার জন্য সামান্য একটু ফুড কালার ব্যবহার করেছি এখন সব কিছু খুব ভালোভাবে মেখে নিয়ে এটা মিনিমাম চার ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিতে হবে চাইলে আপনারা আগের দিন রাতে করেও রেখে দিতে পারেন এখন একটা প্লাস্টিক র্যাপারে মরিয়ে নিয়ে আমি এটা ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেব চার থেকে পাঁচ ঘন্টার জন্য মাংসটা আমি মেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম পাঁচ ঘন্টার জন্য এখন আমি এটা খুলে নিচ্ছি আবারও খুব ভালোভাবে একটু মেখে নিচ্ছি এবার আমি কাবাবটা তৈরি করে নেব সেই জন্য আমি এরকম বাঁশের স্টিক নিয়ে নিয়েছি এই স্টিকগুলো কিন্তু অবশ্যই পানিতে ভিজিয়ে রাখতে হবে দশ থেকে পনেরো মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রেখে দেবেন তারপরে এরকম দেখুন হাত দিয়ে শেপ দিয়ে দিয়ে তারপরে কাঠির মধ্যে গেথে নিতে হবে আমি আবারও আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি প্রথমে হাত দিয়ে শেপ দিয়ে নেবেন তারপরে কাঠির মধ্যে গেথে নেবেন কারণ এই লেগ পিস এবং থাইপিসগুলো কিন্তু সমান হবে না এক একটা এক এক শেপের হবে তাই প্রথমে হাত দিয়ে শেপ করে চার চারকোনা করে নেবেন তারপর বাঁশের কাঠির মধ্যে গেথে নেবেন একইভাবে আমি সবগুলো কাঠির মধ্যে গেথে নিচ্ছি আর লেগ পিস এবং থাইপিসগুলো কিন্তু নর্মালি ব্রেস্ট পিসের থেকে শক্ত হয় এবং এটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে তাই চার থেকে পাঁচ ঘন্টা অবশ্যই ম্যারিনেট করে রাখার চেষ্টা করবেন আর তাছাড়া আগের দিন রাতেও কিন্তু আপনার ম্যারিনেট করে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিতে পারেন সবগুলো চিকেন পিসি আমি কাটিতে গেঁথে নিয়েছি আমার এখানে চারটা স্টিক হয়েছে এখন চলে যাব ভাজার জন্য একটা ফ্রাইং প্যানে আমি এখানে একটা চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিয়েছি আপনারা সরিষার তেল বা বাটারও ব্যবহার করতে পারেন এখন যে স্টিকগুলো তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব এই সময় চুলার আঁচটা কিন্তু বাড়িয়ে রাখতে হবে হাই হিটে প্রথমে আমি এক মিনিট ধরে এই কাবাবগুলো ভেজে নেব এরপর উল্টে দিয়ে একইভাবে এক মিনিট অপর পাশটাও আমি ভেজে নেব এক মিনিট হয়ে গেছে এখন কিন্তু আমি সবগুলো কাবাবি অপর পাশে উল্টে দেব এতে করে কিন্তু অতিরিক্ত জুস বের হবে না আপনারা প্রথমে চুলার আঁচটা বাড়িয়ে দেবেন তারপরে যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এটা উল্টে দিয়ে আরও এক মিনিট রেখে তারপরে কিন্তু চুলার আঁচটা একটু কমিয়ে দেবেন চুলার আঁচটা এখন মিডিয়ামে রেখে উল্টে পাল্টে চতুর্দিক থেকে কাবাবটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে এই সময় খেয়াল রাখতে হবে চুলার আঁচটা যেদিকে বেশি কাবাবগুলো এদিকে এনে উল্টে পাল্টে অর্থাৎ জায়গা পরিবর্তন করে করেও কিন্তু এই কাবাবগুলো খুব সুন্দর করে ভেজে নিতে হবে যেন সব দিক থেকে সুন্দরভাবে সেদ্ধ হয় প্রায় দশ থেকে বারো মিনিট এই কাবাবটা ভেজে নিতে হবে আর তাহলেই কিন্তু সুস্বাদু কাবাবটা তৈরি হয়ে যাবে আমার চ্যানেলে এইরকম আরো সহজ সহজ মজাদার কিছু রেসিপি দেয়া আছে আপনারা যদি সেগুলো দেখতে চান তাহলে আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন আশা করছি এই কাবাবের রেসিপিটা আপনাদের কাছে সহজ লেগেছে এবং ভালো লেগেছে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আজকের মতো আমি এখানেই বিদায় নিয়েছি সবাই খুব ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ